তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল, আর আজকের ভিডিও এমসিকিউ রিলেটেড। তো এমসিকিউ রিলেটেড ভিডিও খুব ইম্পর্ট্যান্ট, কারণ মানুষ বা স্টুডেন্টরা সারা বছর পড়াশুনো করে তার এক্সামটা ভালো দেওয়ার জন্য, কিন্তু এক্সাম যখন খারাপ হয় মন এক নিমেষে খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের সত্যিকারে একটা ভুল আছে, আমরা যে জিনিসটা, যে লক্ষ্যটার জন্য আমরা সারা বছর পড়াশুনো করি, পারফর্ম করার জন্য রেডি হই, কিন্তু সত্যিকারে কি তার প্রতি যত্ন নিই? সেই সময়টুকুর জন্য কি আমরা আমাদের সেরা শক্তিটুকু অ্যাপ্লাই করার জন্য প্র্যাকটিস করি, হ্যাবিট করি? আমরা কিন্তু সেটা করি না, কারণ আমাদের মধ্যে সেই অভাব্যতা থাকেই। আর সেই জন্য আমি বলি, তুমি যত পারফর্মই করো না কেন, সারা বছর যত পড়াশোনাই তুমি করো না কেন, তোমাকে যদি পরীক্ষার হল তুমি ম্যানেজ না করতে পারো, পরীক্ষার হল যদি তুমি ভালোভাবে পারফর্ম না করতে পারো, তুমি কিন্তু ভালো এক্সাম দিতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনলাইন অফলাইনের কথা একটু আসি। ইদানিংকালে অনলাইন এক্সামের প্রবণতা রয়েছে, বাট অফলাইনেরও কিন্তু যথেষ্ট, মানে বিভিন্ন জায়গায় অফলাইনের এক্সাম হচ্ছে, স্কুল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা, এখনও বহু জায়গায় অফলাইন এক্সাম হয়। তো সেই অফলাইন এক্সাম কীভাবে ভালো মার্কস পাওয়া যায় সে ব্যাপারে আজকে তথ্য দেওয়ার জন্য এই ভিডিও। তো এমসিকিউ এর কয়েকটা টিপস আমি দেবো, যে রুলসগুলো ফলো করলে তোমার অবশ্যই উপকারে লাগবে, এবং এটা খুব দরকার যে টিপস অবশ্যই জানতে হয়, কারণ পরীক্ষাতে আমি বলি কি, মানে অ্যাকচুয়ালি যত পড়াশুনো করো যা করো, আলটিমেটলি চাকরিটা না হলে তোমার কিন্তু তার ভ্যালু থাকছে না, অন্তত সেই রিগার্ডিং পড়াশুনোর। তো আমি এটা মনে করি, চাকরি পেলে তোমার দাম আছে, না হলে তোমার দাম নেই সেই সারাউন্ডিংসে। তো আমি সবসময় বিলিভ করি যে তুমি যদি ঠিক মতো পারফর্ম করো আর উপযুক্তভাবে তুমি নিয়ম বা রুলস রেগুলেশনগুলো মেনে চলো, তাহলে তোমার চাকরি না হওয়ার কোনো কারণ থাকতে পারে না, ঠিক আছে? তো আমি প্রথমে চলে যাবো যে আজকাল আমরা যেটা দেখতে পাই যে অধিকাংশ জায়গায় অনলাইন হলো, যে অফলাইনের যে প্রবণতা, অফলাইন অনেকে ভুল করে, কীভাবে কোন প্যাটার্নে এক্সাম দিতে হবে, কতটা কী ভালো করে দিতে হবে, গোল কীরকমভাবে ভরাট করতে হবে, তো এই সব ব্যাপারগুলো, পেন অ্যান্ড পেপারের যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো আমি আজকে সুন্দর করে তোমাদের সাথে ডিসক্রাইব করবো। আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিওর লাস্ট অবধি থেকে। তো দেখো, পরীক্ষা যেরকম, পরীক্ষার হলের কথা বলি, তারপরে যেটা বলবো যে কীভাবে ম্যানেজ করতে হয় পরীক্ষা, কীভাবে পরীক্ষার মধ্যে ভালো করবে, বা কোনটা আগে কোনটা পরে, ফর্ম ফিল আপ ডিটেলিংয়ে আমি যাবো, ঠিক আছে? দেখা যাক। দেখো, মাইন্ডসেট বিফোর এক্সাম, এইসব পুরনো কথা, শুনে শুনে তোমাদের বস্তা পচা হয়ে গেছে। আসলে সত্যি করে একটা কথা বলো তো, তুমি যখন এক্সাম হলে পরীক্ষা দিতে যাও, তার আগে তুমি যখন ঘুরে বেড়াচ্ছ, তোমার প্রচুর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় বা হাজার হাজার মানুষকে তুমি দেখতে পাও, তখন তোমার মন একবারও বলে যে আমি সরকারি চাকরি সত্যিই পেতে পারি? অত মানুষের ভয়ে আমরা যখন চাকরি পরীক্ষা দিয়েছি, আমাদের তো ভীষণ ভয় পেত, ভয় পেতাম আমরা যে কী করে পাস করবো, এরকম একটা ব্যাপার মনের মধ্যে ঘটতো। তো সেসবগুলো ওভারকাম করেছি আমরা, সেই সব ট্রিক্সগুলো তোমাদের কাজে লাগবে। দেখো, আমি একটা কথা বলি, যেখানে জনশূন্য জায়গা সেখানে গিয়ে স্টে করবে, মানে রিগার্ডিং যখন পরীক্ষার আগের মুহূর্তটা, ব্রেনটাকে ফ্রেশ রাখবে। আর দেখবে তোমার কোনো বন্ধু হয়তো কলার উঁচু করে বলতে শুরু করলো যে আমি অমুকের বই পড়েছি, তমুক করেছি, তমুক কোচিং সেন্টারে গেছি, এক গোষ্ঠে শুদ্ধ সব কিছু তোমার সামনে তুলে ধরলা। তুমি তো ভাববে আমি তো সব কিছুই করিনি, বাট আমি তাহলে কি চাকরি পাবো, এই বড় প্রশ্নচিহ্ন। তখন তোমার ওই যে মনের খারাপ লাগাটা কাজ করবে, তার ফলে তুমি কিন্তু চাকরি নাও পেতে পারো। সুতরাং তুমি এড়িয়ে চলবে, আর মনকে শান্ত রাখার থেকে আর ভালো কাজ কিছু হতে পারে না। আর পরীক্ষার দিন যাবার আগের দিন আমি একটা কথা বলে দিই, যে খাবার সহজ পাচ্য খাবার খেতে হবে, কোনো ডাইজেস্টিভ হতে পারে এমন খাবার খাওয়া উচিত, বুঝতে পারছো নিশ্চয়ই কেন। আর মানে এক বোতল জল তোমার সঙ্গে রাখবে, যে জলের মধ্যে তুমি সামান্য পরিমাণ, গরমের দিন হলে গ্লুকন ডি অবশ্যই মিশিয়ে রাখো। আর বাঙালির তো স্বভাব আছে জল চেয়ে খাওয়া, কেউ যদি জল চায় তোমার কাছে বলবে যে এই জলটা মানে মেডিসিন দেওয়া আছে, ঠিক আছে? আর চলো নেক্সট। তো আশা করি আমরা বুঝতে পারলাম, ওকে, তো আশা করি বুঝতে পারলাম আমরা মাইন্ডসেটটা, আরও অনেক রকমের মাইন্ডসেট আছে, সেগুলো দরকার হলে অন্য ভিডিওতে আমি সুন্দর করে ডিসকাস করব। দেখো, অ্যানসার শিট ফিল আপ একটা আর্ট, কত সুন্দর, কত তাড়াতাড়ি, কত ভালোভাবে অ্যান্সার শিট ফিল আপ করা যায়। দেখো, অ্যান্সার শিট আর কোয়েশ্চেন পেপার দেওয়ার আগের মুহূর্তে অনেকটা মানে গ্যাপ থাকে, সেই তার মধ্যে তোমার প্রথমে তো অ্যান্সার শিট দিয়ে দেয়, অ্যান্সার শিটটা তোমাকে ফিল আপ করতে হয়, নাম টাম যা আছে সেগুলো আমি ফিল আপ, অ্যান্সার শিট কীভাবে তাড়াতাড়ি ফিল আপ করা হয় সেই ব্যাপারেও আমি ডিসকাস তোমাদের সাথে একটু করে দেবো, দেখিয়ে দেবো, হাতে ধরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ফিল আপ করার মধ্যে আর একটুখানি বলে নিই ব্যাপারটা, এটা তো তো যখন তুমি ফিল আপ করছো তাড়াতাড়ি করলে ভুল যেন না হয়, অ্যাডমিট কার্ড দেখে দেখে তুমি ফিল আপ করলে, এবার দেখা যাচ্ছে ফিল আপ করার পরে যখন কোয়েশ্চেন, এক্সামিনার যখন কোয়েশ্চেন দেবে তোমাকে,
দেখবে ও এক পেছন দিক থেকে দিতে শুরু করে বা সামনের দিক থেকে দিতে শুরু করে। তো দেবার সাথে সাথে আমরা কি করি, মানে বিশেষ করে আমি বা আমার যারা বন্ধু আমরা একসঙ্গে যারা অনেক অনেক চাকরি পেয়েছি, তারা কিন্তু কি করতাম বলতো, সেই চুরি করতেই হয় এটা, মানে এরকম করে পেন দিয়ে, মানে ধরে নাও এই এই পেপারটা এরকম, তো এরকম পেপারটা, তো এরকম করে আমরা কি করতাম, মানে এরকম করে স্টিকার লাগানো থাকতো, তো এরকম করে দিয়ে মানে ছিঁড়ে নিতাম আস্তে আস্তে, নিয়ে টুকটুক করে দেখে নিতাম, তো তাতেও অনেক লাভ হয়ে যায়। আসলে তোমরা ভাববে স্যার তো খারাপ জিনিস যাচ্ছে বা খারাপ কিছু বলছে, আসলে ব্যাপারটা এই জায়গায় নয়, চাকরি পাওয়াটাই যেখানে মূল লক্ষ্য, চাকরি ছাড়া সমাজ তোমাকে দাম দেয় না। তো ওটুকু তো টিচার তো মানে গার্ডের কথা বলা আছে, টিচার তো গার্ড দিচ্ছে, কিন্তু আমি যদি তার মাঝখানে দুটো কোয়েশ্চেন দেখে নিতে পারি, এটাতে অসাধু বা বিরাট কিছু পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে সেরকম ব্যাপার নেই। আসলে ব্যাপারটা হচ্ছে আমার চাকরি পাওয়া দরকার, এটাই হচ্ছে প্রথম শেষ কথা। যখন পয়েন্ট পয়েন্ট নাম্বার বা ফ্র্যাকশন অফ নাম্বারের ক্ষেত্রে চাকরি হওয়া না হওয়া নির্ভর করে, তাহলে এই ব্যাপারটা আমার কাছে কোনো পাপের ব্যাপার নয়, অন্তত আমি এটা বিলিভ করি। চাকরি না পেলে তুমি জিরো, আর চাকরি পেলেই তুমি হিরো, তাহলে বোঝ ব্যাপারটা এইগুলো। তো এবার কথা হচ্ছে তোমার হার্টবিট কতটা বাড়বে আর তোমার বুকের দম কতটা আছে, তোমার তুমি তোমার কতটা স্মার্ট সেটার উপরেও কিন্তু তোমার নির্ভর করবে। তোমার হার্টবিট বেশি চললে বা তুমি করলে সারা পরীক্ষাটাও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যা বলতে চাইছি আসলে ব্যাপারটা বুঝেছো, যার দম নেবার ক্ষমতা আছে সে ওটা করতে পারবে, তাছাড়া অন্য কেউ করতে যেও না, উল্টে বিপদ দেখে নিয়ে আসবে। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই, দেখো কীভাবে ফর্ম ফিল আপ করতে, একটা সুন্দর করে তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা দেখো, আর কীভাবে কোশ্চেন পাওয়ার পরে কী করতে হয় দেখো, আমি তোমাকে সেই ট্রিক্স স্পেশাল ট্রিক্সটা তোমাকে একবার বোঝাই। দেখো তুমি মনে করো এটা একটা কোশ্চেন পেপার, তোমার কাছে কোশ্চেন পেপার, এটা মনে করো একটা কোশ্চেন পেপার, এবার কোশ্চেন পেপার তোমার সামনে থাকবে আর তুমি মনে করো অ্যান্সার শিট তোমার সামনে। তো যখন তুমি ফিল আপ করবে কোশ্চেন, তখন দেখবে তো তুমি তার আগে তো কিন্তু যে পেন ইউজ করবে সেটা আমি মোটামুটি তোমরা একটু ভালো পেন ইউজ করবে, আর যে পেন কালি নষ্ট না হয়ে যায় সেরকম, দরকার হলে পরের কোনো ভিডিওতে আমি সেই পেন দেখিয়ে দেবো, কোন পেন ইউজ করা ভালো, কোনগুলোতে খুব ভালো পরীক্ষা দেওয়া যায় আর কীভাবে গোল করতে হয় সেটা আমি একটু বোঝানোর জন্য একটু বড় করে জুম করে নিচ্ছি, এটা দেখো। তো মনে করো কীভাবে করতে হয় দেখো, মনে করো এক নম্বর কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, তুমি মনে করো তিন নম্বর কোশ্চেনটা পারলে, তো তুমি কী করবে, গোলটা এইরকমভাবে ধরো, আচ্ছা এখানে তো অনেক মোটা দেখা যাচ্ছে, ওটা শুরু করে নিই। হ্যাঁ তো দেখো এই যে এরকম করে ধরে এই হচ্ছে সিস্টেম গোল করা, ঠিক আছে, এরকম করে গোল করতে হবে, তাহলে বুঝেছো ব্যাপারটা, এইরকম করে ধরে এইরকম করে, এরকম করলে গোল খুব তাড়াতাড়ি গোল গোল্লা খুব ভরাট করা যায়, টাইম খুব কম লাগে। তাহলে এরকম করে তোমাকে দেখে, আর অনেকে বলে স্যার একবারে কি সব গোল করবো, এরকম কি সব টাচ করে করে রেখে দেবো, এরকম করে রেখে দেবো টাচ করে, পরে একবারে কি গোল করবো, তা নয়। আমার মতে যদি পরীক্ষা ভালো দিতে চাও তাহলে আমি বলবো তুমি একটা কাজ করবে, একটা কোশ্চেন দেখবে সেটা হয়ে গেলে সেটা গোল করে দিলে, মনে করো এরপরে এটা হয়ে গেলে এটা গোল করলে, এরকমভাবে তোমার গোল করার নিয়ম, এই হচ্ছে সিস্টেম। আরও সিস্টেম আছে খুব তাড়াতাড়ি করা, তো এরকম করে করে তুমি সামনের দিকে এগোবে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমি পরবর্তী স্টেপে যাব, যাওয়ার আগে তুমি যে ব্যাপারগুলো বললাম সবগুলো নোটেট করে রাখবে। এবার দেখো যখন কোশ্চেন পেপার পেয়ে গেলে, কোশ্চেন পেপার পেয়ে যাওয়ার পরে অনেকে ঠিক ডিসিশন নিতে পারে না কীভাবে এক্সাম দেবো, পরীক্ষা পাওয়ার পরে মাথা অনেকের কাজ করে না, মাথা জ্যাম হয়ে যায় অনেকের। তো আমি সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি, যে সবসময় আমি বলবো তুমি কোশ্চেন ভয় পাবে না, কারণ তুমি জানো, কারণ কে ভালো তুমি পরীক্ষাতে চাকরি পেতে যাচ্ছ এটা আমি বিলিভ করি না, কারণ তোমার থেকে কেউ ভালো পরীক্ষা দিতে পারে, তোমার থেকে অনেকেই ভালো পরীক্ষা, তুমি তাদের দায়িত্ব নিতে পারো না। আমি শুধু এটুকু বলি তুমি তোমার দায়িত্বটুকু নিতে পারো, আর তার জন্য তুমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে পারো, হ্যাবিট তৈরি করতে পারো, আর মনকে বোঝাবে যেন আমি ভালো পরীক্ষাটা দেবো, চাকরি হবে না হবে সেটা পরের কথা, এটাকে যদি এইটুকু যদি মনকে বোঝাতে পারো তোমার এক্সাম ভালো হবেই। ঠিক আছে, তাহলে টাইমটা মোটামুটি, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমি অনেক তথ্য আগেও দিয়েছি, তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা করার সাথে সাথে প্রথমে ইজি, তারপরে মডারেট, তারপর টাফ, এরকমভাবে সামনের দিকে যাবে, লাস্টে একবার রিভাইজ করার মতো সময় তোমার হাতে যেন থাকে সেটাও মেনটেন করে সামনের দিকে চলবে। এবার স্পেশাল কেয়ার নেবে কিসের কিসের উপর সেটা আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো। যেরকম সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো সায়েন্সের ইউনিটগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে, যেরকম গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তো বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমার উত্তর মনে করো 690 বেরোলো, ঠিক আছে, তুমি তাহলে ভাববে হঠাৎ করে এক এ বিতে রয়েছে, দেখা গেল তোমার 690 গ্রাম পার সেন্টিমিটার, গ্রাম পার
সেকেন্ড স্কোয়ার তোমার অ্যান্সার হবে কথার কথা, বা গ্রাম সেকেন্ড অ্যান্সার হবে বা গ্রাম অ্যান্সার হবে, তুমি ওসব না দেখে তুমি মানে দেখো 96 কেজি লেখা আছে হয়তো, তুমি সেটাকে অ্যান্সার করে চলে গেলে। তো এই যে মিস্টেকগুলো খুব বড় মিস্টেক হয়। তাছাড়া আরেকটা মিস্টেক তোমাদেরকে আমি দেখাবো, খুব বড় একটা মিস্টেক হয়, যে মিস্টেকটা মনে করো তুমি কোশ্চেন পেপারে মনে করো পাঁচ দাগের কোশ্চেন পেপার এরকম তুমি করলে অ্যান্সারটা, তোমার মনে করো 5 দাগের কোশ্চেন অ্যান্সারটা তোমার 5 দাগ মনে করো 7 দাগের কোশ্চেন পেপারটা তোমার অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। তুমি এরকম করতে করতে আসো, দেখা গেল তুমি 6 নম্বরটা পারোনি, 6 নম্বরটা ছেড়ে পারোনি, 7 নম্বরটাও তুমি পারোনি, 7 নম্বরটা পেরে গেছো। এবার তুমি 6 নম্বরটা পারোনি বলে তুমি 7 নম্বরে তুমি তোমার হাতটা এখানে রয়েছে এরকম তুমি এক্সাম দিচ্ছ যখন, তখন তুমি দেখবে 7 নম্বর না দেখে ওই 6 নম্বরের বিতেই তুমি অ্যান্সার করে ফেলবে, এরকম ভুল কিন্তু তোমরা করে ফেলো, মিস্টেকটা করে ফেলো। আর অফলাইনের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হচ্ছে অ্যান্সার তো চেঞ্জ করা যায় না, এটা সব থেকে মারাত্মক ব্ল্যান্ডার। তো সেই জন্য আমি বলবো সিকুয়েন্স যেন নষ্ট না হয়, সবসময় তোমার দাগ নাম্বারটা দেখেই কিন্তু এরকম গোল ভরাট করার অভ্যাসটা বাড়ি থেকেই প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। এটা মাথায় রাখা উচিত প্রত্যেকেরই, কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট মাথায় রাখা। ওকে, তাহলে আমি পরের স্টেপটাতে যাব। দেখো এইভাবে স্পেশাল টিয়ারগুলো নিতে হবে তোমাকে ইউনিটের ক্ষেত্রে, বা সেম টাইপের অ্যান্সার হয় অনেক সময়, মানে সেম টাইপের মনে করো ডিজিটটা প্রায় কাছাকাছি, মনে করো 1 দিয়ে 3টে 0 অ্যান্সার বেরোলো বা 1 দিয়ে 4টে 0, তখন তোমার কাছাকাছি অ্যান্সার যখন বেরোলো তখন কিন্তু প্রবলেম হবে। আর একটা প্রবলেম মানে সেন্সিটিভ প্রবলেম যেটা হচ্ছে, মনে করো তুমি আগের দিন রাত্রিবেলা বা আগের দিন বা তার আগের দিন অঙ্কগুলো করেছো বা প্রশ্নগুলো পড়েছো, তুমি একটা ম্যাথ করেছো, ম্যাথটা মনে হচ্ছে তুমি পারবে, কিন্তু সেই ম্যাথটা পরীক্ষার খাতায় করতে গিয়ে দেখলে তোমার আটকে গেছে, এবার শেষ মুহূর্তে গিয়ে দেখা গেলো যে উত্তরে তোমার একটা ভুল উত্তর বেরিয়েছে, তখন তোমার মাথা জ্যাম হয়ে যায়, তখন তোমার মনে হবে যে না আমি একটা যা খুশি অ্যান্সার মেরে চলে যাই। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ফলো করবে সবসময়, যা খুশি অ্যান্সার কখনো মারতে নেই, তাহলে দুটো লস হচ্ছে তোমার, একটা তুমি যে এক্সাম দিচ্ছিলে যে টাইমটুকু তোমার খেয়েছে ওই মানে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট সেই টাইমটা লস হবে, আর একটা হচ্ছে ভুল অ্যান্সার মারবে। তা কখনো ওই ম্যাথসের ওইভাবে ভুল অ্যান্সারগুলো মারবে না, তাহলে এইসব ব্যাপারও আমি আরও ডিসকাস ইন ফিউচারে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আর পরীক্ষা দেওয়ার সাথে সাথে শুধু ভালো পারছো কি মন্দ পারছো সেটা ভাবলেই হবে না, তার সাথে সাথে আরেকটা যুগান্তকারী তথ্য তোমাকে অবশ্যই ভাবতে হবে, সেটা হচ্ছে স্পিড, অ্যাকুরেসি অ্যান্ড টার্গেট। তুমি কতটা স্পিডে আছো সেটাও তোমার পরিমাপযোগ্য একটা ব্যাপার, তুমি কতটা নির্ভুল হচ্ছো সেটাও তোমার মাপ। এবার নির্ভুলের প্রশ্ন আর একটা কথা তোমাকে বলি, দেখো সেটা হচ্ছে নেগেটিভ আছে ইয়েস আর নো, যদি নেগেটিভ না থাকে তাহলে তুমি কি করবে সব কোশ্চেনে অ্যান্সার মারবে, 2-1টা কোশ্চেন বাদ রাখলে বাড়তে পারো, আর যদি রাখতে পারো, আর যদি না হয় সব অ্যান্সার মেরে দেবে যদি নেগেটিভ না থাকে, তুমি যা হোক ক্যালকুলেশনে তোমার নাম্বার হয়তো চলে আসবে। আর যদি নেগেটিভ থাকে, 1/3 নেগেটিভ থাকে, কখনো 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 থাকে 1/4 নেগেটিভ, যখন 1/4 নেগেটিভ থাকে তখনই স্বভাবত একটু বেশি চান্স নেওয়ার টার্গেট করবে, মানে একটু বেশি মানে গেজ মারার চেষ্টা করতে পারো। আর যদি তুমি মানে 1/3 থাকে তাহলে গেজ কম মারে থাকে, 50-50গুলো অ্যান্সার যদি করা যায় তাহলে সেক্ষেত্রে বুঝে অ্যান্সার করতে পারলে করা যায়। এলিমিনেট মেথড, বিভিন্ন রকম মেথড নিয়ে আমি কিন্তু 2টো ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো 2টো লিঙ্ক, যেগুলো আগের ভিডিও প্রায় 7-8 লাখ স্টুডেন্ট দেখে ফেলেছে অলরেডি, তারা সেই ভিডিও তো তাদের অনেক উপকারে লেগেছে নিশ্চয়ই ভিডিওটা, তো সেটাও তোমরা দেখে নিতে পারো, এই মানে কীভাবে এলিমিনেট করা যায় এমসিকিউ রিলেটেড ভিডিও সেখানে দেওয়া আছে, মানে আমাদের চ্যানেলে দেওয়া আছে। তাহলে স্পিডের সাথে সাথে নির্ভুল ব্যাপারটাও তোমার মাথায় রাখতে হবে, এবং শুধু স্পিড রাখবে আর নির্ভুল রাখবে আর তাতে কি চাকরি হবে, টার্গেট রাখতে হবে, তুমি কি 100% তুমি অ্যান্সার করতে পারছো কি না, বা দৌড়ানোর টার্গেট মানে তুমি কতটা এগোচ্ছ, সেই সব দিক তোমার কিন্তু খেয়াল রাখা উচিত। তো আমার মনে হয় সরকারি চাকরি পাওয়ার জন্য কিছুটা বুদ্ধি, কিছুটা টেকনিক, কিছুটা মানে স্টাইল রাখতে হয়, যার জন্য অন্যের থেকে ডিফারেন্স তোমাকে গড়তেই হবে। আর তুমি যদি অন্যের থেকে ডিফারেন্স না গড়তে পারো তুমি বিলীন হয়ে যাবে, তুমি শূন্যে বিলীন হয়ে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না সরকারি চাকরির পরীক্ষায়। তো সরকারি চাকরির পরীক্ষা ছেলে খেলার ব্যাপার নয়, এখানে নিজেকে প্রুভ করার জন্য যথেষ্ট পরিশ্রমী হতে হয়, আর সব থেকে সেরা শক্তিটুকু অ্যাপ্লাই করতে হয়, তার জন্য প্র্যাকটিস দরকার, হ্যাবিট দরকার, এই টুকটুক করে ধীরে ধীরে এগোতে হয়, একবারে গাছের ওপরে ওঠা যাবে না। তো আমার প্রিয় ভিউয়ার্সদের আমি এটা জানাই আজকে যে তোমরা এইসবগুলো ফলো করো এবং নিজেদেরকে আরও উন্নতির সীমারেখা পার করে একটা কমসে কম সরকারি চাকরি পেয়ে দেখাও যে তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তোমার মধ্যে শক্তি আছে আর সেটাই তুমি প্রুভ করে দিয়েছো। বেস্ট অফ লাক, পরের ভিডিওর জন্য ওয়েট করছি।